সংবাদের ভিত্তিতে জুরাইবাড়ি ও পানিসাগর থানার অসীম নেতৃত্বে আসাম আগরতলা জাতীয় সড়কে মালবাহী লরিতে তল্লাশি চালিয়ে নেশাজাতীয় কফ সিরাপ ও ট্যাবলেট উদ্ধার হয়। পৃথক পৃথক দুটি স্থান থেকে নেশাজাতীয় কফ সিরাপ, ফেন্সিডিল ও ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক 3.5 কোটি টাকা। পৃথক পৃথক দুটি নেশাবিরোধী অভিযান নিয়ে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানান। ব্রাউন সুগার সেটা প্রায় 1 কোটি টাকার উপর সেটার মূল্য ছিল। সামনের দিনে চলবে, এই ধরনের রেট চলবে। ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য যা যা করা দরকার আমরা উত্তর ত্রিপুরা পুলিশ সবাই মিলিতভাবে আমরা চেষ্টা করছি, চলবে সামনের দিনে। করিডোর ঠিক না, আসলে এটা তো একটা ন্যাশনাল হাইওয়ের উপর উত্তর ত্রিপুরা। আমরা যে মালগুলি ধরি এখানে কেউ ব্যবসা করে না, জাস্ট ট্রান্সপোর্টের সময় আমরা ধরি মালগুলিকে, ট্রেন দিয়ে যায়, তারপরে গাড়ি দিয়ে যায়, আমরা এগুলিকে আমরা আটক করি। আসলে আমাদের গোপন সূত্রে খবর উপর ভিত্তি করতে হয়, যে সময় খবর পাই আমরা করি। এবং উত্তর ত্রিপুরাতে তো বারবার অন্ত নেই, যারা আছে বেসিক্যালি কেরিয়ার হিসেবে এখানে কাজকর্ম করে।